হ্যালো বন্ধুরা, স্বাগতম জ্যাকেট টু ফোর চ্যানেলের নতুন একটি টিউটোরিয়াল টিপসে। তো দেখুন, আমি ফটোশপটি ওপেন করছি। তো ওপেন করছি, দেখতে পাচ্ছেন ফটোশপটা ওপেন করছি। ফটোশপটা ওপেন হচ্ছে, কিন্তু ওপেন হয়েও হচ্ছে না, সে লোডিং নিচ্ছে। হ্যাঁ, সে ফুল ভার্সনটা ওপেন হচ্ছে না, শুধু লোডিং নিচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা বলি যে আমাদের ফটোশপ মার খেয়েছে, এটা আমাদের গ্রাম্য ভাষা, মানে ফটোশপটি নষ্ট হয়ে গেছে, সেট আপ সেটা চালু হচ্ছে না। তো আমরা ফটোশপটি ক্লোজ করে ফেলছি টাস্ক ম্যানেজার থেকে। টাস্ক ম্যানেজারে গিয়ে ফটোশপটি ক্লোজ করলাম। তো দেখুন, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, আপনারা রানে চলে যাবেন অথবা উইন্ডোজ আর এ প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন পার্সন অ্যাপ ডাটা, এ ডাবল পি ডি এ টি এ, আবার দেবেন পার্সন। তো দিয়ে ওকেতে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি একটি ফাইল আছে। তো ফাইলটি দেখতে পাচ্ছেন, ফাইলটি আপনারা ডান বাটন ক্লিক করে ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফাইলটি ডিলিট হয়ে গেছে। তো আমার কাজ শেষ। তো আমরা ফটোশপটি আবার ওপেন করব। ফটোশপটি ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন ফটোশপটি লোডিং নিচ্ছে, ওপেন হচ্ছে। তো ফাইনালি ফটোশপটি ওপেন হয়ে গেছে, মানে আপনার ফটোশপের যে ওপেনিং যে সফটওয়্যারগুলো সেগুলো আবার রিসেট নিয়েছে। রিসেট নেওয়ার পর আপনি ফটোশপটা ইনস্টল দিলে যেমন হয় আবার সেমন হয়ে গেছে। তো আপনি কিবোর্ড শর্টকাট এবং বিভিন্ন যে শর্টকাটগুলো আছে এগুলো আপনি নিজে আবার অটোমেটিক সেটিং করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অতি সহজে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারলেন। তো এই সমস্যাটির সমাধানের জন্য অনেকে অনেক রকম একটি জটিল প্রকার টিপস দিয়ে থাকে, আমি সেই টিপসটি দিলাম না। তো বুঝতেই পারছেন অনেক সহজের আপনি এই টিপসটি পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে আগামী দিন অন্য আরেকটি টিপসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।